এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনে স্টাইলিশ বেঙ্গলি ফন্ট বা স্টাইলিশ ইংলিশ ফন্টকে অ্যাড করতে পারবেন নিজের ইচ্ছা মতো অ্যান্ড আমি আপনাদের একটা কাস্টম ফন্ট প্যাকও শেয়ার করবো যেখানে অনেকগুলো স্টাইলিশ ফন্ট আপনারা পেয়ে যাবেন একটিকে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তবে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এবং পাসওয়ার্ডটা এই ভিডিওটার কোনো একটা জায়গায় স্ক্রিনে শো করবে ওকে তো চলুন দেখা যাক কীভাবে আপনি অ্যাড করবেন ওকে ফন্ট ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি গুগলে অথবা ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে নিউ ট্যাব খুলে নেবেন এরপর এখানে সার্চ করবেন বেঙ্গলি ফন্টটিকে এখানে আপনি বেঙ্গলি ফন্টটিকে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে আপনি ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করা প্রায় একই রকম আমি এই ওয়েবসাইটটাতে চলে আসছি এবং ফন্ট ডাউনলোড করার জন্য এখানে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন নিচে ডাউনলোড লেখা রয়েছে এই ডাউনলোডের উপর ক্লিক করবেন এখানে অ্যাড চলে এসছে এটাকে জাস্ট এখান থেকে কেটে দেবেন এরপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে এই যে কোডটা রয়েছে এটাকে এখানে সাবমিট করতে হবে এই যে কোডটা রয়েছে এটাকে আমি এন্টার করছি এরপর জাস্ট এটাকে এখান থেকে সাবমিট করে দেবেন এবং এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখানে যদি আপনি লিখে টেস্ট করতে চান এখান থেকে লিখে টেস্ট করতে পারবেন এবং নিচে প্রিভিউটা দেখতে পারবেন আমি এখান থেকে এটাকে জাস্ট সাবমিট করছি এবং উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এখানে এই যে লিপিঘর ডট কম বলে একটা ওয়েবসাইট রয়েছে এখানে আমি চলে আসছি এবং এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন এবং এখানে ফ্রি ফন্টের অপশান পেয়ে যাবেন আপনি এটার উপর ক্লিক করবেন এবং এখানে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন যেটা খুশি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে যে কোনো ফন্ট ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন এখানে আপনি লিখে প্রিভিউটা দেখতে পারবেন ফন্টের এরপর জাস্ট ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের উপর ক্লিক করবেন এরপর এই যে বক্সটার উপর ক্লিক করবেন এবং এটাকে টিক করে দেবেন এরপর জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ফন্টটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখানে আরও যেসব ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা থেকে ফন্ড ডাউনলোড করার সিস্টেম একই রকম আপনি এখান থেকে ফন্ডগুলোকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি কী করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর জেড আর কাইভার লিখে সার্চ করবেন জেড আর কাইভার লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটিকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন এরপর আপনি কী করবেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন এরপর এই যে ফন্ড দুটো আমরা ডাউনলোড করেছি সেগুলো এখানে শো করছে এগুলোকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে যেহেতু এটা জি ফাইল এক্সট্র্যাক্ট করার জন্য আপনি এটার উপর ক্লিক করবেন এবং এখানে এক্সট্র্যাক্ট হেয়ারের অপশান পেয়ে যাবেন এটার উপর ক্লিক করবেন এবং এই ফন্ট দুটো এখানে শো করছে সেমভাবে এটাকেও আপনি এক্সট্র্যাক্ট করে নেবেন এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে এগুলো এক্সট্র্যাক্ট হয়ে যাবে এখানে এগুলো এক্সট্র্যাক্ট হয়ে গেছে ওকে তো এইভাবে আপনি সব ফন্টগুলোকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর প্লে স্টোর থেকে জেড আর কাইভার অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে ফন্ডগুলোকে এক্সট্র্যাক্ট করে নেবেন যদিও এখন আপনি যে ফাইল ম্যানেজার ইউজ করেন আপনার মোবাইলে যে ফাইল ম্যানেজার রয়েছে ওখানেও এক্সট্র্যাক্ট করার অপশান থাকে যদি না থাকে আপনি জেড আর কাইভার জেড আর কাইভার অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে একটা ফন্ট প্যাকের লিঙ্ক দিয়েছি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করে নেবেন এরকম স্মার্ট ভাবনা ফন্টস বলে একটা জিপ ফাইল পাবেন আপনি এটার উপর ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট হেয়ারের উপর ক্লিক করবেন এক্সট্রাক্ট হেয়ারের উপর ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চাইবে এখন এই যে স্ক্রিনে এই যে পাসওয়ার্ডটা শো করছে এই পাসওয়ার্ডটাকে আপনি নোট করে নিন এই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন এন্টার করার পর জাস্ট এখান থেকে ওকে করে দেবেন এবং স্মার্ট ভাবনা ফন্ড বলে এরকম একটা ফোল্ডার পাবেন এখানে আপনি অনেকগুলো স্টাইলিশ ফন্ড পেয়ে যাবেন এগুলোকে এক্সট্রাক্ট করে আপনি ইউজ করতে পারবেন ওকে এরপর আপনাকে ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর ভিডিওতে ক্লিক করবেন এবং থেকে যে কোনো একটা প্রোজেক্ট ক্রিয়েট করে নেবেন নিউতে ক্লিক করে যে কোনো একটা ছবি সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর জাস্ট আপনি টেক্সটে চলে আসবেন টেক্সটে আসার পর এখানে কিছু একটা লিখবেন এরপর এ অপশন রয়েছে মানে এখান থেকে আমরা ফন্ড চুজ করি এখানে চলে আসবেন এবং এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন এবং এখানে ডাইরেক্টরিজের অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন এবং যে ফ্ডগুলোকে আপনি এক্সট্র্যাক্ট করেছেন সেই ফন্ডগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন এই ফন্ডগুলো এখানে শো করছে জাস্ট এগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে জাস্ট এটাকে টিক করে দেবেন এবং এই ফন্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ফণ্ডগুলো এখানে অ্যাড হয়ে গেছে সেমভাবে আপনি যতগুলো ফন্ড অ্যাড করতে চান এখান থেকে আপনি ফন্ডগুলোকে অ্যাড করতে পারবেন এই যে ফন্টগুলোকে আমি ডাউনলোড করেছি এগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে জাস্ট টিক করে দেবেন এবং এই ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে এভাবে আপনি যতগুলো ফন্ট অ্যাড করতে চান আপনি এখান থেকে ফন্টগুলোকে অ্যাড করতে পারবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে বেশ কয়েকটা ফন্ট রয়েছে এগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে ডাউনলোড করার জন্য কী করবেন এখানে চলে আসবেন এর উপর ক্লিক করবেন এবং এখানে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন অনেকগুলো স্টাইলিশ ইংলিশ ফন্ট রয়েছে এগুলোকে আপনি জাস্ট ডাউনলোড করতে পারবেন আর যে কোনো একটা ফন্ট আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এই ফন্টটাকে ডাউনলোড করা যাক ডাউনলোডের উপর ক্লিক করবেন এবং জাস্ট এইটা ডাউনলোড হয়ে যাবে এবং এখন যদি আসেন দেখতে পাচ্ছেন এই ফন্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এরকম আমাদের সঙ্গেই প্রায়ই হয় যে কোনো একটা ফন্ট আমরা দেখি ফন্টটাকে ভালো লাগে বাট ফন্টটার নাম জানি না যে ডাউনলোড করব তো এই টপিকে না আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আপনি ওই ভিডিওটা দেখতে পারেন আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটাতে আমি দেখেছি যে কোনো ফ্রন্টের নাম কীভাবে বার করে তো ভিডিওটা আপনি দেখতে পারেন অ্যান্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনি কমেন্টটা অবশ্যই লিখবেন আপনি আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারেন অ্যান্ড ভিডিওটাকে যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন কমেন্টে আপনার নাম লিখে যেতে ভুলবেন না যাতে আমি বুঝতে পারি যে কতজন ভিডিওটাকে দেখলো আর ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপর আরও ভিডিও নিয়ে আসবো কি না অবশ্যই জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই